অলিম্পিকের লোগো তো আমরা সবাই চিনি, তাই না? অলিম্পিকের লোগোটা আমরা হচ্ছে এখন কপি করব। অলিম্পিকের লোগো কপি করার জন্য এটা দেখে মনে হচ্ছে না অনেক সহজ, অনেক ইজি, শুধুমাত্র সার্কেল দিয়ে করা। এটা আমরা একটু ট্রাই করি। এটা প্রথমে কন্ট্রোল টু দিয়ে লক করে দেই। লক করার পরে অবশ্যই কী নিব, ইলিপস টুল নিব। ইলিপস টুল নিয়ে শিফট প্রেস করব। শিফট প্রেস করে একটা সার্কেল নিব। এটা অবশ্যই স্ট্রোক কালার দিব। স্ট্রোকের হচ্ছে এটাকে বাড়াবো, ঠিক আছে, না আরো বেশি। দেখেন এটা আছে কিসের কালার, স্ট্রোক কালার মানে বর্ডার কালার, কিন্তু আমাদের শেপের কালার না, মানে ফিল কালার না, তাই না? অল্টার প্রেস করে এটা সম্ভবত আপনাদেরকে দেখানো হয়েছিল। এটাকে শেপ বানানোর জন্য কি করব আমরা, অবজেক্ট এক্সপ্যান্ড। এখন দেখেন এটাকে যখন আমি ধরতেছি এটা ফিল কালার দেখাচ্ছে, আর এটাকে ধরি এখানে স্ট্রোক কালার দেখাচ্ছে। আমাদের এই জিনিসটা দরকার ছিল। ডিলিট করে দেই। এখন আসেন অল্টার প্রেস করি। অল্টার প্রেস করে এখানে একটা নেই, শিফট প্রেস করে ছেড়ে দিব যাতে একদম সমান সমান দূরত্বে আসে। কন্ট্রোল ডি দিলেও হইতো না, কন্ট্রোল ডি দিলে ভালো হইতো, কন্ট্রোল সেট কন্ট্রোল ডি, সমান দূরত্বে আসতো। এরপরে হচ্ছে নিচের আর্ট বোর্ডটাকে একটু বাড়াই। এটার একটা কপি নিব, অল্টার প্রেস করে আবার। এখানে শিফট প্রেস করলে কাজ হবে না, কারণ শিফট প্রেস করলে কি হয় দেখেন, একদম উপরে চলে আসে। তো আমাদের এটা ম্যানুয়ালি করতে হবে। দিলাম সেট, এটা হচ্ছে শিফট প্রেস করে দিব এখন অবশ্যই। ডান। এখন কি কাজ করব, কালার চেঞ্জ করা, তাই না? আই ড্রপার নিব, কালার আই ড্রপার নিব। আচ্ছা এটা সিলেক্ট করি, আই ড্রপার নিব, কালার দেই, এটা ইয়েলো কালার, এটা গ্রিন কালার, হয়েছে না একদম সেম এটার মতো? কোথায় হয় নাই বলেন? হ্যাঁ, সেটা দেখানোর জন্য আপনাদেরকে এটা দেখাচ্ছি। এটা হচ্ছে একদম যে শেকলের মতো, একটার ভিতরে আরেকটা ঢোকানো। হ্যাঁ, একটা রিং এর মধ্যে আরেকটা রিং, একটা রিং এর মানে এটাকে যদি আপনি সোজা করে এইভাবে করেন তাহলে একটা শিকলের মতো সবগুলো অ্যাডজাস্ট থাকবে এরকম, বাট আমারটা এরকম হয় নাই। হ্যাঁ, এটা করা ওয়ে আছে। এটা করার জন্য একটা নতুন টুল আমরা শিখব, সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল। এই যে দেখেন টুল বারে এই যে শেপ বিল্ডার টুল নামে একটা টুল আছে। এখন দেখেন আমাদের শেপ দরকার কিসে, এই জায়গাটা ভাঙা না, এই জায়গাটার মধ্যে কি দরকার, একদম ব্লু দরকার। ব্লুটাকে সিলেক্ট করলাম, এরপরে শিফট প্রেস করে ইয়েলোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই শেপ বিল্ডার টুলটা নিব। শেপ বিল্ডার টুলে এই যে ব্লু কালার অংশ, এই যে প্লাস সাইন আসছে না, এখান থেকে একটা টান, দেখেন ব্ল্যাক কালার একটা দেখা যাচ্ছে, নিয়ে লাস্ট একদম এই পাশের যে ব্লু কালারটা এটা এই পর্যন্ত এনে ছেড়ে দিব। দেখেন একটা শেপ হয়েছে না? তারপর এই সাইডটা করতে হবে, এই সাইডটা ঠিক আছে, এইটা ঠিক আছে, এইটা হচ্ছে ব্ল্যাক করতে হবে। তাহলে হচ্ছে আমরা সিলেক্ট করব ব্ল্যাক কালারটা আর হচ্ছে ইয়েলো কালারটা। শেপ বিল্ডার টুল নিব, এই ব্ল্যাকের অংশ থেকে নিয়ে এই ব্ল্যাক পর্যন্ত নিয়ে ছেড়ে দিব। একটা শেপ হয়ে গেছে ওটা। এই সাইডটাতেও ঠিক করতে হবে, ব্ল্যাকটা ধরলাম, শিফট প্রেস করে গ্রিনটা, শেপ বিল্ডার টু ব্ল্যাক থেকে এই পর্যন্ত। এই সাইডটা ঠিক আছে, এইটাও ঠিক আছে, শুধুমাত্র নিচেরটা, এটা শিফট প্রেস করে এইটা শেপ বিল্ডার টু রেড থেকে রেড,
এখন হয়েছে না এক্স্যাক্টলি এটার মতো পারবেন তো এটা শেপ বিল্ডার টুল দিয়ে হচ্ছে শেপ ক্রিয়েট করে শেপ ক্রিয়েট করার জন্য আপনি যেই কালারটার শেপ রাখতে চান মানে উপরে রাখতে চাই সেই কালারটা হচ্ছে আগে সিলেক্ট করলাম সিলেক্ট করে বাকি যে অবজেক্টের সাথে কাজ করব সেটাকে শিফট প্রেস করে তারপরে সিলেক্ট করছি শেপ বিল্ডার টুলের কাজ কিভাবে করছি জাস্ট এখানে টুলটা নিয়ে যে কালারটা আমার দরকার ওই কালার থেকে একদম ওই কালারের লাস্ট কর্নার পর্যন্ত আমি টেনে নিছি জাস্ট এইভাবেই হচ্ছে এই লোগোটা ডিজাইন করা শেপ বিল্ডার টুলের কাজটা দেখানোর জন্য এই লোগোটা দেখানো আর কিছু না আমি প্রত্যেকটা ক্লাসে একটা রিয়েল এস্টেটের লোগো দেখাই বাট আপনাদেরকে দেখাবো না কারণ হচ্ছে রিয়েল এস্টেটের লোগো মনে হয় না লাগবে তাই না আর তাছাড়া হচ্ছে আপনারা মোটামুটি টুকটাক এই যেটা আসতেছে না এই কারণে বললাম যে নেট স্লো কিনা এখনো আসতেছে না এটা হয় অনেক সময় হয় এই টাইপের লোগো ডিজাইন করতে পারবেন না এগুলো হচ্ছে ম্যাসকট লোগো আপনাদের হচ্ছে কি কি ছিল প্রথমে ওয়ার্ড মার্ক লেটার মার্ক লাগবে না এটা এটা দেখানো লাগবে না কারণ হচ্ছে আপনারা নিজেরা প্র্যাকটিস করছেন এই যে এই টাইপের হয়তো একটা শেপ করলেন পেন্টুল দিয়ে এটা করলেন তারপর হচ্ছে টেক্সট লিখে দিলেন ডান আমরা হচ্ছে এখন দেখব ম্যাসকট লোগোগুলো আসলে কিভাবে ডিজাইন করতে হয় মানে প্রপার ওয়েটা কি ম্যাসকট লোগো ডিজাইন করতে গেলে অবশ্যই অবশ্যই পেন্টুল লাগবে ফার্স্ট অফ অল পেন্টুল লাগবে আর লাগবে হচ্ছে সাথে আপনার ধৈর্য আপনি যদি ধৈর্য হারা হয়ে যান এই ম্যাসকট লোগো আপনাকে দিয়ে ডিজাইন করা যাবে না হ্যাঁ একটু সময় লাগবে ধৈর্য সহকারে যেমন দেখতে হবে ধৈর্য সহকারে তেমন ডিজাইনগুলোও করতে হয় একটা করে দেখাইলে ওয়েটা বুঝতে পারবেন আমরা এটা ডিজাইনটা করি কপি করতেছি আমরা ওকে এখন এটা ডিজাইন করার ওয়ে কি আমাকে বলেন তো আমি কি কি করব বললাম পেন্টুল দিয়ে করব পেন্টুল দিয়ে করব কারণ হচ্ছে এটা শেপ এই যে এখানে যতগুলো শেপ আছে এগুলো একটা দিয়ে এটা করা পসিবল না এই জন্য আমরা পেন্টুল দিয়ে করব এখন পেন্টুল দিয়ে করতে গেলে শুরু করব কোথায় শেষ করব কোথায় এটাকে আপনি স্ট্রোক কালারের কথা বলতেছেন এটা স্ট্রোক কালার দিলে এই সাইডটা দেখেন তো এই সাইডটা দেখেন তো এই সাইডটাতে প্রবলেম হচ্ছে না আচ্ছা আমরা আরো কিছু লোগো দেখি রেজুলেশনটা খারাপ এটা ভালো আছে না এটা দেখে আসবে না স্ক্রিনশট নিলে তো সেম আবার রেজুলেশন খারাপই আসবে খারাপ আসে চলে এটা কন্ট্রোল টু লক করে দিলাম এখন ম্যাসকট লোগো ডিজাইনে কপি করার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন আপনি একদম লাস্ট লেয়ার থেকে শুরু করে আসবেন একদম প্রথম দিকের গুলো হচ্ছে পরে থাকবে আপনি বুঝেন না আমি কি বলছি দেখেন একদম লাস্টের কালারটা কি ইয়েলো কালার না
প্রথমে কি করব, প্রথমে আমাদের কাজ হচ্ছে ইয়েলো কালারের অনেক বড় একটা শেপ নেওয়া, যেটা হচ্ছে অবশ্যই অবশ্যই এটা দেখে মনে হচ্ছে না এটা একটা বর্ডার কালার, স্ট্রোক কালার, আমরা এটাকে ফিল কালার লাগবো। ফিল কালার রাখার পরে এটাকে হচ্ছে আপনি কন্ট্রোল টুল দিয়ে লক করে দিবেন। এরপর পেন টুল দিয়ে আরেকটা শেপ করবেন, এটা হচ্ছে এই শেপটা। আবার আপনি এখানে একটা চালাকিয়ে করতে পারেন, সেম যে শেপটা করছিলেন ওইটার কপি করে ওটাকে একটু ছোট করে দিবেন অল্টার শিফট প্রেস করে, তাহলে কি হবে একটা সেম জিনিসটা ওটার ভিতরে হবে। হ্যাঁ, যেমন ধরেন এইটা এইটা নিলাম, সেম একই শেপ না, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে হচ্ছে এটাকে সব দিক থেকে ছোট করার জন্য শিফট অল্টার শিফট প্রেস করব, জাস্ট কালারটা চেঞ্জ করে দিব এটার ভিতরে থাকবে। এইভাবে হচ্ছে নিচের লেয়ার থেকে আমরা ডিজাইন করে করে আসব। এটা করার রিজন কি বলতেছি, তারপরে কি করব, তারপরে ম্যাক্সিমাম আপনারা কি করবেন আমি বলি, মনে করেন এই ব্লু কালার এই শেপগুলোর জন্য এটা হচ্ছে আলাদা আলাদা করবেন, ব্লু কালার এটা আলাদা, দেন হচ্ছে এটা আলাদা, এটা আলাদা। এটা করার পরে আবার এইখান থেকে স্টার্ট করবেন, এই যে পার্পেলটা আলাদা করবেন, তাই না? দেখে সাধারণভাবে আমরা এরকমই মনে হচ্ছে, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এই দুইটা যখন সেপারেটলি আপনি আলাদা করে ডিজাইন করবেন, আপনি তো আর মেশিন না, হ্যাঁ, তো আপনার পেন্ট টুলের কাজে একটু ঝামেলা হইতেই পারে, তখন কি হবে এইটা আর এইটা এই দুইটা লেয়ারের মাঝখানে হোয়াইট কালার একটা গ্যাপ থাকবে, যেটা হচ্ছে আপনাদের আগের ডিজাইনগুলোতে অনেক বেশি ছিল ফ্লায়ার ডিজাইনের সময়, ওই গ্যাপটা থাকলেই দেখতে অনেক বিশ্রী লাগবে। তো আমাদের এখানে চালাকিটা কি হবে, এটা হচ্ছে পুরাটাই মানে এই পার্পেল আর ব্লু সহ আমি যেভাবে দেখাচ্ছি এই পুরাটাই হচ্ছে একটা শেপ করব, আগে ওই শেপটার কালার দিয়ে দিতে পারি আমরা এই ব্লু কালারটা, ওইটাকে লক করে রেখে আরেকটা লেয়ার নিব এটার উপরে যেটাতে পার্পেল কালার দিব, তাহলে কি হবে এই লেয়ারের উপরে যখন এই লেয়ার থাকবে নিচে আর হোয়াইট কালার কোনো গ্যাপ দেখা যাবে ম্যাসকট লোগোগুলার। এই জন্য একটু সময় লাগে, মানে আপনি একটা লেয়ারই দুই তিনবার করে করতেছেন, বাট কি হয় জিনিসটা অ্যাকুরেট হয়। আমরা করি এটা, ইলাস্ট্রেটরে অল্টার প্রেস করতে হয় না আপনার হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টটাকে কাটার জন্য, বাট ইয়াতে কি করতে হয় ফটোশপে কি করতে হয় অল্টার প্রেস করতে হয়। এখন আসে ডিস্টার্ব করতেছে না, ফিল কালার আমাদেরকে আউটপুট দেখতে পারতেছে না, এটাকে অবশ্যই স্ট্রোক কালার করে দিব। এখন আসেন স্ট্রোক কালার করার সময় স্ট্রোক কালারটাকে আমরা একটু বাড়ায় নিব, উইন্ডোতে যাই স্ট্রোকে যাই, দেখেন আমি যে কাজ করতেছি আমি ঠিকমতো দেখতেও পারতেছি না বুঝতেও পারতেছি না, প্রবলেম হচ্ছে, আমি স্ট্রোক কালারটা একটু বাড়াই দিব। বাড়াইলে কি হবে, আবার খুব বেশি বাড়ায় না, তখন কোনা কর্নারগুলো ঠিকঠাক মতো হবে না, যদি এত বড় দিয়ে করেন কর্নার ঠিক করতে পারবেন না। আমরা এটাকে 5 দিতে পারি। এখন কাজ করার সময় এমন একটা কালার দিবেন স্ট্রোক কালারে, যাতে হচ্ছে আপনি বুঝতে পারেন যে আসলে কি হচ্ছে, আমি এটার মধ্যে যদি ইয়েলো কালার দিয়ে করি তাহলে কিন্তু আমি দেখতে পারবো না। এখান থেকে হচ্ছে আপনি কি দিতে পারেন, এরকম একটা কালার দিতে পারেন যাতে আপনি এটা অপোজিট কালার, হ্যাঁ, যাতে আপনি বুঝতে পারেন এখানে কি কি প্রবলেম হচ্ছে এগুলো দেখতে পারেন। আচ্ছা, অল্টার প্রেস করব, সরি অল্টার প্রেস করতে হবে না, আপনাদের ইয়ার পেন্ট টুলের কাজ মনে হয় ইয়াতে হয়েছে না, ফটোশপে হয়েছে, তাহলে এখানে প্রবলেম হবে না। যারা প্র্যাকটিস করে নাই তাদের সারা জীবনই প্রবলেম হবে।
এটা পয়েন্টটা কাটি নাই, পয়েন্টটা না কাটার কারণে প্রবলেমটা হয়েছে। অথবা আপনি একটা কাজ করতে পারেন, এই পয়েন্টটাকে অল্টার প্রেস করলে এই হ্যান্ডেলটাকে আপনি নাড়াচাড়া করাতে পারবেন। তো এটাকে যদি আপনি ছোট করে দেন এবং হচ্ছে আপনি এই দিকে শেপ করবেন, তো আপনি যদি এই দিকেই রাখেন তাহলে প্রবলেম নাই। কাজ করার সময় যখন দরকার হবে জুম দিবেন, কখন যখন জুম আউট করতে হবে তখন জুম আউট করবেন, এভাবে কাজ করতে হবে। এখন আসেন, এখন যদি আমি এটাতে একদম স্ট্রোক কালার দিয়ে দেই তাহলে কি হবে, আমি তো ডিজাইনটা দেখতে পারবো না, তাই না? আমি তাহলে এটাকে কি করব, কন্ট্রোল টু দিয়ে লক করে রাখি, আমরা কালার দিব পরে, আগে সবগুলার পাথ করে ফেলি। এটা করা শেষ, এটার হচ্ছে কি করতে চাইছিলাম, কন্ট্রোল জেড, এটার একটা কপি করতে চাইছিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম। এখন হচ্ছে এটাকে ছোট করব, ছোট করলে হচ্ছে হচ্ছে না মনে হয়, এটাকে এটা সম্ভবত এইভাবে দেখি তো ইয়া ছাড়া হয় কিনা। হবে না, দরকার নাই, আমরা আবার করব, সমস্যা নেই, এটা আলাদা করতে হবে। হ্যাঁ, কন্ট্রোল টু লক করে রাখি। এরপর আবার হচ্ছে সেম কাজ, ম্যাসকট লোগো কপি করলে হচ্ছে কালার কনসেপ্ট থেকে শুরু করে আসলে লোগো কি জিনিস সেটা বুঝতে পারবেন, টের পাবেন। প্রবলেম হলে জাস্ট কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে আমরা ব্যাকে যাব। কালারটা চেঞ্জ করবো, স্ট্রোক কালারটা বাড়াইলে ভালো লাগতো, বাট হয়ে গেছে, করে ফেলছি। ট্রাই করবেন অনেক স্মুথলি করার প্রত্যেকটা জিনিস, আমি তো তাড়াহুড়া করতেছি। আচ্ছা, এটা গেল কোন পার্টের জন্য, পুরাটাই ব্ল্যাক কালার দিয়ে আমরা ব্ল্যাক কালার পার্ট করব, কন্ট্রোল টু লক। এরপরে এরপরে আমরা একটা কাজ করি, পুরাটাই একটা করি, এখান থেকে স্টার্ট করি, এদিকে একটা, কম্পিউটার
এটা করা পড়া করতে দিব, যারা দেখতেছেন না অন্য কাজ করতেছেন। সেটা এখান পর্যন্ত একটু বাঁকা হবে, ডান এটার কালার কি দিব বলছিলাম, ব্লু কালার, মেইন কালারটা হচ্ছে ব্লু কালার থাকবে। কন্ট্রোল টু লক, এরপরে হচ্ছে পার্পল শেপটা আমাদেরকে করতে হবে না, কাজ করলে ভালো হইতো। কন্ট্রোল সেট, এটাকে কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করে দিই, তাহলে কর্নারগুলো আবার সুন্দর করে বোঝা যাবে। এটা জাস্ট আমরা করতেছি পার্পেলটার জন্য। পার্পেলটার জন্য করতে গিয়ে পুরাটা করতেছি তাই না? পুরাটা কেন করতেছি, গ্যাপ না থাকে। আজকে তো মানে 10 নাম্বার বিপুল সংকেত চলতেছে না? এদিকে চলে আসছে, এটা এদিকে হবে। Thank you.
এটা ডান কন্ট্রোল থ্রি দিয়ে এটাকে কন্ট্রোল সেট কন্ট্রোল থ্রি দিয়ে এটাকে হচ্ছে হাইড করে দিলাম। এরপরে হচ্ছে এই অংশটা, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে 5টা ম্যাসকট লোগো কপি করবেন। কেন, বাসায় কি প্রবলেম? বাসায় কি প্রবলেম? পিসি না থাকলে যা হয় না, বাসায় গেলে পিসি নাই বাসায়, তাহলে গ্রাফিক ডিজাইন শিখে কি লাভ? যাদের যাদের বাসায় পিসি নাই তাদের এই কোর্স করারই দরকার নেই, কারণ আলটিমেটলি আপনাকে বাসায় কাজ করতে হবে। আপনি যদি ক্লায়েন্টের কাজও করেন, আপনি আপনাকে এখানে কোচিং সেন্টার কয়দিন অ্যালাউ করবে বলেন? ফ্রিল্যান্সিং করতে চাইলে আপনার ইন্টারনেট কানেকশন ভালো লাগবে, সাথে একটা ভালো পিসিও লাগবে, অ্যাটলিস্ট যাতে হচ্ছে ইলাস্ট্রেটর ফটোশপটা সাপোর্ট করে। অনেক ইয়াতে কিন্তু র্যাম কম থাকার কারণে সাপোর্ট করে না। কারটা যেমন আমারটা বললেন যে কে কন্ট্রোল থ্রি এটা করে ফেলি, এটার উপরেও দুইটা জুম দিয়ে কাজ করবেন। এরপরে এইটা নষ্ট হয়েছে, কন্ট্রোল সেট হচ্ছে। দেখেন কাজ করার সময় আমি কি দেখলাম একটু আগে, যে এটা একটু নষ্ট হয়েছিল তাই না? দেখাই অফ ওইটাকে কি করতে হবে, একটা অনেক সময় হয় কি আমরা কি করি, কোনো একটা প্রবলেম হলে আবার পুরোটা করতে হবে, আবার পুরোটা করতে হয় না, আপনার যতটুকু দরকার ততটুকু কেটে দিয়ে পেন টুল নিয়ে জাস্ট ওই অ্যাঙ্কর পয়েন্ট একটা ক্লিক করে আবার ওই জায়গা থেকে স্টার্ট করতে পারবেন। এখানে আরেকটা করতে হবে, যেহেতু দুইটা কালার ভয় লাগতেছে এখন। এটা কিছুই না, আপনাকে জাস্ট ওইটা থিঙ্ক করতে হবে যে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় যাব, এইভাবে ডিজাইন করব, আর হচ্ছে একটু সময় লাগে, পেন্টুলার কাজে এমনিতেই সময় লাগে, এটা তো আমরা আগে থেকেই জানি, ফটোশপে আমরা ট্রাই করছি অলরেডি।
মনে হয় তো শেষ প্রত্যেকটা পার্ট করা। কন্ট্রোল অল্টার টু, কন্ট্রোল অল্টার থ্রি সব দিলাম। এরপর ছবিটাকে সরাই। লাস্টেরটা হচ্ছে সবই আছে এখানে, ওই যে হোয়াইট কালার লেয়ার নিছিলাম এ কারণে বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে কালার কি হবে, ইয়েলো, লাস্টের একদম লাস্ট পার্টটা। আচ্ছা তারপরে এটার কালার হবে ব্ল্যাক। আচ্ছা দেন এইখানে একটা ছিল লেয়ার, এটার কালার হবে ব্লু। দেন তার উপরে লেয়ারটার কালার কি ছিল, পার্পল ছিল। এখানে একটা লেয়ার, এটার কালার ছিল। এরপরে এটা এইটা এটা পুরোটার কালার এটা দেই। এখন হচ্ছে এটার কালারটা চেঞ্জ করব ইয়েলো। রাউন্ডের কালারটা কি ছিল, ব্ল্যাক ছিল তাই না। এরপর এইটা এটা ছিল এটা এটা একদম হোয়াইট ছিল। ডান, একদম অ্যাকুরেট এটার মতো হয়েছে না। এখানে চোখের মধ্যে এটা একটু প্রবলেম হয়েছে, এই যে এই পার্টটাতে এই যে হোয়াইট চলে আসছে। আচ্ছা এখানে একটু ঝামেলা হয়েছে। আচ্ছা আমরা ঠিক করি, রিডেক্ট সিলেকশন টুল দিয়ে আপনারা এগুলো ঠিক করতে পারবেন। ডিরেক্ট সিলেকশন দিয়ে সম্ভবত এটা হচ্ছে না, এটাকে আমরা ইরেজার টুল দিয়ে ইরেজ করে নিতে পারি। হচ্ছে এই জায়গাটা ঠিক মতো হয়েছে, স্মুথ আছে তাই না। এখানে একটু প্রবলেম হয়েছে যে এটা হচ্ছে আমরা চাই নাই তারপরেও হয়েছে। কি দেখা যাচ্ছে, এই কালারটা বাইরে চলে আসছে তাই না। তো আমাদের উপরের কালারটা যদি আমরা একটু বাড়াই কর্নারগুলা, তাহলে কিন্তু এই জিনিসটা নিচের লেয়ারটা দেখা যাবে না, খারাপ লাগবে না। আমরা চাইলে এটা বাড়াইতে পারি, এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে এখানে নিয়ে আসতে পারি, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এই পর্যন্ত সরাইতে পারি। এটাকে চাইলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা বাড়াইতে পারি তাই না। আমরা চাইলে পরে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো। এখন কিন্তু এই সাইডটার মধ্যে কি হচ্ছে না, ওই পার্পল কালারটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। ডিরেক্ট সিলেকশন টুল অনেক হেল্প করবে আপনাকে। এই হ্যান্ডেলগুলো হচ্ছে ধরে আপনি এগুলোকে বাড়াইতে কমাইতে পারবেন। এই সাইডটাতে প্রবলেম ছিল না, এই সাইডটার প্রবলেমটা কিন্তু ডান। রিক সিলেকশন টুল এটাকে সরাইতে পারেন। অ্যাঙ্কর পয়েন্ট ধরে সেটাকে উপরে নেই।
আপনি জাস্ট এইভাবে করে কি করতে পারবেন, আপনার পরে যদি কোনো একটা প্রবলেম পান আপনি সেটাও সলভ করতে পারবেন শুধুমাত্র কি দিয়ে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। ডিরেক্ট সিলেকশন টুল দিলে কি হয়, অ্যাঙ্কর পয়েন্টগুলো সব দেখা যায়, প্লাস হচ্ছে হ্যান্ডেলগুলোও দেখা যায়। হ্যান্ডেলগুলো সরাই আমরা পরবর্তীতে অ্যাডজাস্টমেন্ট করতে পারি। এরপরে আপনার কাজ হচ্ছে সবগুলোকে গ্রুপ করে ফেলা। গ্রুপ না করলে কিন্তু বিপদে পড়বেন। সবগুলো যতগুলো তাও গ্রুপ হচ্ছে না কেন, অবজেক্ট গ্রুপ। ও আচ্ছা, আমি তো ডিরেক্ট সিলেকশন দিয়ে করতেছিলাম এই কারণে। এইভাবে করে হচ্ছে ম্যাসকট লোগোগুলো ডিজাইন করা হয়। এখন আমরা অন্য লোগোগুলো দেখি কেমন। ধরেন এইটা, এটার ক্ষেত্রে প্রথম লেয়ারটা কি হবে, পুরাটাই স্ট্রোক কালার, একটা হোয়াইট, তার উপরে হচ্ছে আরেকটা ব্ল্যাক, তার উপরে এই লেয়ারগুলো। দেখেন ভয়ঙ্কর ভয়ঙ্কর সব লোগো। এটা করতে অনেক সময় লাগছে, যেমন হচ্ছে হোয়াইটগুলোর জন্য আলাদা করতে হয়েছে, তারপর হচ্ছে অ্যাশের জন্য আলাদা, গ্রে এর জন্য আলাদা, তাই না? এটা দেখতে সহজ মনে হলেও কিন্তু এত সহজ না। দেখেন এখানে কালারের ভ্যারিয়েশন অনেক বেশি। দেখছেন এইটুকুর মধ্যে কতগুলো কালার, এটার মধ্যে কতগুলো কালার। সো এত কঠিন প্র্যাকটিস না করে সহজগুলো প্র্যাকটিস করতে পারেন। যেমন ধরেন প্র্যাকটিস করার জন্য এটা সিলেক্ট করতে পারেন, এটা করতে পারেন। আপনাদের কি দিব, আচ্ছা পরে দিব। এখন যে কোন একটা করেন, কোনটা করবেন, এটা করবেন? এটা করেন, এটা তো রেজুলেশন ভালো না মনে হয়। আপনি আপনি এটাই করবেন, বাকিদেরকে চেঞ্জ করে দিচ্ছি। এটা করেন, আপনাদের কোনো বিশ্বাস না, আপনারা বাসায় গিয়ে তো করবেন না, নিজেরা স্বীকার করছেন একটু আগে। না দরকার নেই, এখানে করেন একটা। দেখি কার্পেন টুলের কি অবস্থা সেটা দেখি, এখন দিব কিভাবে। Thank you.